সালমান খানের জন্য যেহেতু জোড়া এনেছি। ও বাবা, ও বাবা, দেখো 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 দেখো, চলে গেছে কোথায় সেইটা দেখো, জাস্ট ওই দেখো সুলতান অনেকটাই হাইটে চলে গেছে। আমি একটু আগে দেখলাম যে আলু খাচ্ছে, ওই দেখো এখনো আলু আছে ওদের কাছে, আলু খাচ্ছে কুচু কুচু করে, কি কিউট লাগছে গাইস দেখতে। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9টা গাইস। বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, এদিকে আমার সবকটা পায়রা এখনো গাইস ঘরের ভেতরে আছে, একটা পায়রাকেও আমি ছাড়িনি। তবে সকাল সকাল এসে আমার ঘরটা পরিষ্কার করা হয়েছে। আর আগে তোমরা রোদটা দেখো, কেমন রোদ বেরিয়েছে জাস্ট তোমরা সেইটা দেখো গাইস, ওয়েদারটা খুব সুন্দর। আজকে গাইস আমরা পায়রা উড়াবো টোটাল 3টে, কে কে আমি তোমাদের বলে দিই। আমাদের সুলতান উঠবে, তারপরে যে বেবিটাকে আমরা উড়াই সেই বেবিটা উঠবে, তারপর নতুন একটা বেবি হয়েছে না, ওই একই সেম বেবি কিন্তু গলা একটু লাল লাল, ওই বেবিটাকে গাইজ আমরা ওড়াবো। ওর যেহেতু ওড়ার বয়স হয়ে গেছে, ওকে বেশি আর লেট করা যাবে না, আজকে থেকে ওড়ানো স্টার্ট করতে হবে, আর আজকেই ওকে আমি ওড়াবো। তো বেশি লেট না করে চলো আগে বাইরে যাই, বাইরে গিয়ে আমরা দেখে আসি সুন্দরী কি করছে। সুন্দরের জন্য একটু খাবার এনেছি, তো ওই খাবারটাকে দিয়ে আসি চলো। দেখো সুন্দরী করছে কি জাস্ট সেটা দেখো, আমাদের আশা দেখে ও পুরো খাঁচার সামনে উঠে হাত তুলে দাঁড়িয়ে পড়েছে। এদিকে আসো, এদিকে আসো। তো তোমার জন্য আমি কি এনেছি জানো সুন্দরী? তোমার জন্য আমি কী খাবার এনেছি, নামবে না নামবে না, এদিকে আসো এদিকে আসো। তোমার জন্য আমি কী খাবার এনেছি সারপ্রাইজ, এটা এই যে একটা আলু, আলুটা খাও, আলুটা খাও আগে। ওই দেখো আলু নিয়ে দৌড় দিল, আলু নিয়ে দৌড় দিয়ে চলে গেলো, ওই দেখো ওইদিকে চলে গেলো। কী করিস, এই যে আরও আছে, এই যে আরও আছে সুন্দরী, এই যে এদিকে আসো, এই যে আর একটা আলু। গাইজ এই সাইডটা প্রচুর নোংরা করে ফেলেছে, বাট এই সাইডটা যথেষ্ট পরিষ্কার আছে। আর সুন্দরী রাতে ঘুমায় কোথায় জানো তো? সুন্দরী রাতে ওর বেবিদের কাছে ঘুমায়। আমি আস্তে আস্তে চোরের মতন এসে উঁকি মেরে দেখলাম যে ওর বেবিদের কাছে শুয়ে আছে, আর ওর সবকটা বেবি বর্তমানে এইখানেই আছে, সবকটাই জেগেছিল। এখন সবকটা আমাকে দেখে না ভেতরে দৌড়া চলে গেছে, ঠিক আছে, এর জন্যই সবকটা ওরকমভাবে আসে। কিন্তু ওইখানে কি সবকটা আসে একটু ভালো করে চলো তো দেখে আসি, সবকটা আসে কি নেই সেইটা দেখতে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, হ্যাঁ গাইজ পাঁচটাই আসে। গাইজ একটাকে আমরা বাইরে আনবো, ওরা তো একা একা বাইরে আসে, বাট জোর করে আসলে না ওরা একটু ছটফট করবে। তো দেখা যাক আসে কি না আসে। সাদাটা সাদা সাদা চলে আসো, সাদা চলে আসো, হ্যাঁ বাইরে থাকো, ওই দেখো ওই দেখো দেখো, ওই দেখো আবারও ঘরে চলে যাবে। গাইজ ঘরে চলে যাবে, নয়তো ওর দেখা দেখি আরেকটা আসবে, ওই দেখো ও ঘরে চলে গেল, ও ঘরে চলে যাবে, আমি জানি তো। ও থাকবে না, বাইরে থাকবে না, এখনও ওদের মনে ভয় আছে গাইজ, আর একটু বড়ো হওয়া লাগবে, আর একটু বড়ো হলে তারপর আমাকে ভয় পাবে না। এখন বাইরে আসে যখন পুরো নির্ঝুম থাকে, ফাঁকা থাকে, তখনই আসে। তো এখন আপাতত সুন্দরী খাচ্ছে এখানেই, দেখো কি সুন্দরভাবে আলুটা খাচ্ছে, খাক সমস্যা নেই। আমরা যাবো এবার কার কাছে, পায়রাদের কাছে, দেখি আমাদের সবকটা পায়রা কী করে। আর আমাদের 7 মাস 8 মাস পরে বাড়ি ফিরেছে যে পায়রাটা, সেই পায়রাটার জন্য তো আবার আমাদের জোড়া খুঁজতে হবে গাইজ। ওই পায়রাটা না আমাদের খুবই ফেভারিট ছিল, ওই পায়রাটার জোড়া ছিল একটা কালদুমা, কালদুমাটাও আমাদের খুব ফেভারিট ছিল, কালদুমাটাও গাইজ হারিয়ে গেছে। একে তো তারপরে কালদুমাটা হারানোর পরে একে পাল্লা দিতে নিয়ে গেছিলাম, এও হারিয়ে গেছিলো। তো ফাইনালি ফিরে আসলো। আমার সব থেকে একটা লেটেস্ট জিনিস লাগলো, আশেপাশেই কিন্তু ছিল, আশেপাশে কেরুর বাড়ি ছিল, ভালো খাওয়া দাওয়া করেছে, ব্রিডিং করেছে। তো আজকে হঠাৎ, আজকে বলি কেন, কালকে এসেছে, কালকে হঠাৎ কীভাবে চলে আসলো এটাই আমার কোশ্চেন। তো থাকুক যা হয় ভালোর জন্যই হয়। তো এখন আপাতত আমরা কী করবো, পায়রাদের কাছে যাবো, দেখি সবকটা পায়রা কী করে, সবকটা বাচ্চা কী করে। আর সবকটা পায়রা তো খোপের ভেতর আটকানো আছে, ওদের ছাড়তে হবে গাইজ। তো চলো, সবকটা পায়রাকে দেখার থেকে বেশি আমার একটা জিনিস দেখার একটু ইচ্ছা আছে গাইজ, আমাদের সালমান খান কী করছে। সালমান খানের জন্য যেহেতু জোড়া এনেছি। ও বাবা, ও বাবা, দেখো দেখো দেখো, এইখানে সালমান খান দেশিটাকে নিয়ে বসে আছে। বাবা, নো ফাইট, কোনো কিছু না, এরকমভাবে নির্ঝুমভাবে বসে আছে। সালমান খান তো এত শান্ত পাবলিক না, ও তো এত শান্তভাবে বসে থাকে না গাইজ। দেখো দেখো সাইডে একটা পায়রা আছে, ওর মনে কোনো কোনো মা রাগ নেই, কোনো কিচ্ছু নেই, মারামারি করছে না, ও বুঝে গেছে, ও বুঝে গেছে ওইটা ফিমেল পায়রা, ঠিক আছে, ও ফুল, ও বুঝে গেছে, ও গাইজ জোড়া নিয়ে নেবে। আর বেশি দিনের আমাদের অপেক্ষা করা লাগবে না, আর হার্ডলি 1-1.5 দিনের অপেক্ষা। ওই আমাদের নতুন যে দেশিটা, ওই দেশিটা আর একটু ভয় কাটতে বাকি আছে। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি বাইরে বেরিয়েছে। বাহ বাহ, খুব সুন্দর, আমাদের সুলতানের মেল বেবিটা বাইরে বেরিয়েছে, এই দেখো এইখানে বসে আছে সুলতানের মেল বেবিটা। তো চল, তো এদিকে চল, তো নিচে যা, নিচে যা, যা নিচে দেখ একটু ঘুরে বেড়া। ওই যে তোর কাকা রয়েছে এখানে, তোর কাকার সাথে একটু ঘুরে বেড়া, ওই যে চুচুর কাকা গাইজ, গাইজ চুচু কাকা, এই সুলতানের বেবি চলে গেল, দেখেছো আবার ওর জায়গায় চলে গেল। আর কালশিরাটা দেখো, আমাদের কালশিরাটা নতুন বলবো না, পুরনো কালশিরাটা, এখন গাইজ পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি এবার চিনতে পেরে গেছি। এখন ওর জায়গায় ও চলে গেছে, ও কিন্তু ডিটো ওই জায়গায় ও থাকতো, ঠিক আছে, কিন্তু ও বেবিটাকে মারছে কেন, এই
ডন হয়ে গেছো, এতদিন ছিল না, এতদিন ছিল না, এরা ডন, ঠিক আছে, এরা সবাই ডন। এখানে ফিমেল বেবিটাও আছে, কোনো সমস্যা নেই। আর সুলতান, সুলতানের বউ দুজন দেখো বসে আছে, এখানে বসে বসে উকি মেরে মেরে বাইরে দেখছে। গাইস, এই বেবিটা যদি ফিমেল হয় তাহলে আমি এই বেবিটাকে আমি এই কালসিরার শার্টটার সাথে জোড়া দিতে পারবো। যদি এই বেবিটা ফিমেল হয় তার জন্য বেবিটাকে আমার ভালো করে চেক করা লাগবে। তো চেকটা আমি যখন একে খেতে দেবো তখন করে নেবো, সমস্যা নেই। বেবিটা এই খোপটা অ্যাডজাস্ট করে নিয়েছে, অ্যাডজাস্ট কি কবজা করে নিয়েছে গাইস, ঠিক আছে। এইখানে দেখো এই বেবিটা রয়েছে খোপে, এখন সবকটা থাকাই শিখে গেছে গাইস। আমার না আর কটা পেটি আনতে হবে, আমি ভাবছি দু তিনটে পেটি আনবো, পেটি এনে না খাঁচা বানাবো। আর খাঁচা বানানোর সময় আমি ভাবছি যে ভিডিও করব। এখন যদি তোমরা বলো তাহলে তোমরা যদি কি খাঁচা বানানোর, পেটি দিয়ে খাঁচা বানানোর ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা বর্তমানে নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু তো গাইস এখন আপাতত কে বলতো, এটা এটা আমাদের কালদুমা ম্যাড্রাসটা গাইস, টালটা। এই দেখো মাথাটা দেখেছো কেমন বাঁকা, কিন্তু এ যখন বাইরে বেরিয়ে ডাকাডাকি করবে এ কেন আমিও বুঝতে পারি না যে ও টাল, ঠিক আছে। তো এইখানে আপাতত কে কে আটকে রেখে রয়েছে তোমরা হয়তো ভালো করে বুঝে গেছো, একটু দেখা যাচ্ছে। এদের আমি আটকে রেখেছিলাম কারণ এরা বাবু ঘুরে গেছিলো, সব দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এদের কোনো থাকার জায়গা ছিল না, ওইখানে বসে থাকতো, ওইখানে বসে থাকতো, এরকম করলে তো রাতে ঠান্ডা লেগে যাবে। তো এর জন্যই আমি এদের এই খোপে আটকে রেখেছিলাম। মেল ফিমেল দুটোই এইখানেই আছে, ফিমেলটা বাইরে বের হলো, ওই দেখো বের হয়ে আলিশি ছাড়ছে, এইখানে আবার মেলটা আছে। এই তুমি এই খোপে ছাপট খাইছো তো, হ্যাঁ সাপোর্ট খেয়েছো তো, ওই যাও খেয়েছে সাপোর্ট গাইস। তো দুটোই বাইরে চলে গেছে আপাতত, এই কাঠটা আমি ভালো করে গুছিয়ে রেখে দেবো, রাতের বেলা আমার আবার আটকাতে হবে। তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো আমাদের চুচুর জোড়াকে। এই দেখো আমাদের চুচুর জোড়ার নিচে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা গাইস খুব সুন্দর হয়েছে, যেহেতু একটা বেবি মানুষ করছে এরা দুজন মিলে। একটা বেবি তো ভালো হবেই, এটা তো জানার বিষয়, একটা বেবিকে দুজন মিলে খাওয়াচ্ছে, বেবিটা পুরো সম্পূর্ণ প্রোটিন পেয়ে যাবে, বাট কোনো সমস্যা না হয় এটাই আমি চাইবো। এখানে আমাদের চুচু আছে, আর এই দিকে দেখো কালিন্দি বসে আছে ডিমে। কিরে তুই আবার তোর ডানানোর রোগ শুরু হয়ে গেছে, ওই দেখো গাইস ডানা নড়িয়ে যাচ্ছে, নড়িয়ে যাচ্ছে। তো কালিন্দির ডিমে টোটাল এজ হলো 3 দিন কি 4 দিন, ডানার সাথেও আজকে মাথাও নড়াচ্ছে। আমরা বেশি ডিস্টার্ব করবো না, ওর কাছ থেকে আমরা চলে যাবো গাইস। তো এইখানে দেখো দেখো বালার বাচ্চার কালারটা এবার কি আসছে জাস্ট তোমরা সেইটা দেখো, লাল কিন্তু আসছে না, পুরো হালকা হালকা লাল আসছে, ঠিক আছে, একদম যে আগের বারে বেবিটা কই, আগের ও আগের বার বেবিটাকে এখনও ছাড়িনি, আটকে রয়েছে। তো আগের বারে যে বেবিটা সেই বেবিটার কালার কিন্তু আসছে না, একদম পাতলা লাল কালার আসছে, কেমন আস আস কালারের, ঠিক আছে। দেখো দেখে বুঝে গেছো হয়তো, তো থাকুক সমস্যা নেই। এখানে আছে আমাদের বালা বসে আছে, আমাদের বালাবাবু বেবি পাহারা দিচ্ছে, বেবির সাইডের খোপেই থাকে, তাই তো দারোয়ান, তুমি তো দারোয়ান না বালা। এখানেই দেখো এখানে এটা কে বলো তো, এটা হচ্ছে আমাদের চটিলালের বেবি, আইসক্রিমের মতো মাথা। আই দেখো জাস্ট গাইস তোমরা চোখটা নোটিস করো, তোমরা চোখটা লাল হওয়া শুরু হয়ে গেছে এখন থেকেই, আর ও গাইস নিচেও নামা শিখে গেছে। মাঝে মাঝে না এই নিচে দিয়ে নেমে ঘুরে বেড়ায়, কিন্তু উঠিয়ে দিতে হয়, আমি তারপরে আবার উঠিয়ে দিই। তো এখন আপাতত ওই দেখো দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, পুরো পারফেক্টভাবে দেশি ডিমটা দেয়। এখন ভাবছি আমি যে দেশি ডিমই ফোটাবো না অন্য কিছু ডিম দিয়ে দেবো। গাইস এইবার আমাদের দেখতে হবে আমাদের ঘুঘুর ডিমটার খবর কি। দেখো ঘুঘুর ডিমটার খবর কি সেটা দেখো, দেখেছো ডিমটা সাইড এক সাইড ফাটা ফাটা মতন হয়ে গেছে। তো এই জিনিসটা এরা যখন থাকবে না তখন দেখতে হবে, এখন আমাকে দেখতেই দেবে না, এখন ওরা এত ঝাপটা ঝাপটি করবে না আমি দেখতে পারবো না, তো বেশি ডিস্টার্ব করবো না। তো এখন আমার সবকটা পায়রাকে খেতে দিতে হবে। দেখো আমাদের কালশিরাটা বসে আছে ওর জায়গায়, ওইখান থেকে ও এক চুল নড়ছে না। এইখানে গাইস বরং কিং দাঁড়িয়ে থাকতো, কিং এখন চলে গেছে, ঠিক আছে, কিংকেও মেরেছে, ঠিক আছে, মোটাকে ও সেই অ্যাকশন দিয়েছে। আর আমাদের চটিলাল তো মল্টিনের গেছে, চটিলালের পুরো লোম উঠছে, ওই দেখো অবস্থাটা দেখো। তো এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে ছাড়তে হবে, আর ছাড়ার আগে এই বেবিটা আজকে উড়বে, আজকে এই বেবিটা গাইস নতুন উড়বে, এই বেবিটাকে ওড়াবো, আমাদের সুলতানকে ওড়াবো, আর ওই বেবিটাকে ওড়াবো গাইস। তো বেশি লেট না করে চলো তিনটে পায়রাকে বাইরে নিয়ে যাই গাইস। তিনটেকেই নিয়ে চলে এসছি, এখানে আছে আমাদের নতুন যে কালদুমার বাচ্চাটা, প্লাস হচ্ছে আমাদের আগের কালদুমার বাচ্চাটা, আর আমাদের সুলতান। আগে উঠবে সুলতান আর এই নতুন কালদুমার বাচ্চাটা, আজকে যাকে আমি প্রথম ওড়াবো। তো এদিকে বালাও বেরিয়ে গেছে ভুল করে, ঠিক আছে, সমস্যা নেই, বালা বাইরে থাকুক, ও নিচে দিয়ে ঘুরে বেড়াবে। তো এখন আপাতত এই যে নতুনটা আমার এই হাতে আছে, আর কাল সুলতান আছে এই হাতে। এত দাবাদাবি করিস কেন? তো এইবার বাড়ির কালদুমাটাকে উড়িয়ে দিই, তুই বসে, এটা বসে গেছে, একে আমার আবার উড়াতে হবে।
ওই দেখো টানটান নেমে গেছে, টানটানও নিচে চলে এসছে। ওই দেখো 1 ইঞ্চি ওড়েনি। এদিকে আমাদের বেবিটা উঠছে, এদিকে সুলতান কই গেল? সুলতানকে এখনও দেখতে পারছি না আমি। উই দেখো সুলতান কোথায় চলে গেছে, জাস্ট তাই দেখো। সুলতান একদম হাইটে চলে গেছে, বাট বেবিটা একটু নিচে আসে গেছে, আমি নোটিস করতে পাচ্ছি। ওই দেখো এই যে বেবিটা, ওই যে এদিক দিয়ে রাউন্ড মারছে। বেবিটাকে নামতে দেওয়া যাবে না। দেখো কিভাবে কাটিং দিচ্ছে, জাস্ট তোমরা সেইটা দেখো। দেখো কাটিং দিতে দিতেই নেমে যাবে, যখনই ও কাটিং দেয় না তখনই ও এক এক ডাব করে নিচে নামে। ওই দেখো কাটিং দেওয়া দেখলে ও নিচে নামবে। কিন্তু এদিকে আমাদের সুলতান তেমন না, সুলতান ওর মতন ওর কাজও করে যাচ্ছে। ওই দেখো চলে গেছে ও কোথায় সেইটা দেখো, জাস্ট ওই দেখো সুলতান অনেকটাই হাইটে চলে গেছে, বাট আমাদের বেবিটাও নেমে গেছে। টোটাল 2 বেবিকে ওড়ালাম, 2 বেবিই নেমে গেলো গাইজ। সুলতান এখন বর্তমানে একা একা উঠছে। সুলতানের জোরকে ওড়ালে ভালো হতো, দুজন একসাথে উঠতো, ঠিক আছে সমস্যা নেই, সুলতানও নেমে যাবে একটু পরে, তো এর জন্য আর জোরকে ওড়াবো না। ও একা নামলে উঠলে না ও তাড়াতাড়ি নেমে যাবে, ঠিক আছে সমস্যা নেই, তাড়াতাড়ি নামো এটাই আমি চাই। তো এখন আপাতত আমার কী করতে হবে, সব কটা পায়রাকে গাইজ ছাড়তে হবে। সব কটা পায়রার খিদে লেগে গেছে, সব কটা পায়রা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে। তো বেশি লেট না করে সব কটা পায়রাকে চলো আমরা ছেড়ে খেতে দিয়ে দিই। খাঁচা খোলাখুলি করতে করতে অলরেডি পায়রা বেরিয়ে গেছে 1টা 2টা 3টে, আর সুলতান একা উঠছে 4টে, উপরে একটা বাচ্চা 5টা পায়রা বেরিয়ে গেছে টোটাল। তো এখন আমি বাদ বাকি যে কটা আছে সব কটাকে ছেড়ে দিই গাইস। আবার ভেতরে আবার বাচ্চা পায়রা আছে, বাচ্চাকে খাওয়াবে। সব কটা বাইরে বেরিয়ে যাবে, তারপরে আমি এদের জলটা ঢেলে দেবো। এর জন্যই তো আমি এই 2টো জিনিস হাতে ধরে রেখেছি। ওদিকে দেশিটার পেছনে আমাদের লাল শিরা যা ডাকাডাকি করছে, লাল শিরাটাকে অ্যাকশন দিতে হবে। পানি পিলো, পানি পিলো, লাল শিরাটাকে অ্যাকশন দিয়ে আসলে। এদিকে আমাদের টালটাও চলে এসছে, টালটাকে অসাধারণ লাগে, বাট ওর টাল রোগটা আমি সারা ঠিক করার চেষ্টা করব। ওকে কালকে একবার মেডিসিন খাওয়ানো হয়েছে, এখন আপাতত আমি নিউরোবি, শুধু নিউরোবি খাওয়াচ্ছি। এখন টাল রোগের ব্যাপারে তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন আপাতত এদের খেতে দিয়ে দিতে হবে। সুলতান একা উঠছে এবং নামুক, তোকে আমি পার্সোনাল ভাবে খেতে দিয়ে দেবো গাইস। টোটাল 4 জায়গায় দিয়ে ফেলেছি, এইখানে এখানে ফুরিয়েও গেছে, ঠিক আছে। পায়রার কোয়ান্টিটিটা তো এখন বর্তমানে একটু বেশি আছে, এর জন্য খাবারের পরিমাণটা একটু বেশি লাগবে, সমস্যা নেই। তা এখন আপাতত সবকটাই ভালোভাবে খাচ্ছে। আমাদের সবুজটা হালকা একটু কম খাচ্ছে, বাট খাচ্ছে। ওই দেখো দেখো সবুজটাকে আমার মেডিসিন খাওয়াতে হবে গাইস, সবুজটা কম খাচ্ছে, দাঁড়িয়ে পড়েছে 2-3 দানা খেয়ে দাঁড়িয়ে পড়েছে চুপচাপ করে। তোর ভেতরে টোটালি খাবারটা ফিনিশ হয়ে গেছে, আমার আরো কিছু খাবার ঢালতে হবে। আর আমাদের যে নতুন দেশিটা, দেশিটা অতটা খাচ্ছে না, দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এখানে। ও ঠিক আছে, একটু বড়াইতে আসে তো ওর সমস্যা হবে, কিন্তু আমাদের টালটার কোনো ভয় নেই। দেখো টালটা খাচ্ছে, দেখো ও নিজের আনন্দে খেয়ে যাচ্ছে। আর কালিয়া আর কালিন্দির বাচ্চা দুটোই ঠিক আছে, বাট ফিমেলটার কি হয়েছিল কালকে আমি নোটিস করলাম যে হালকা আর কি ওর নাক দিয়ে একটু জল বেরোচ্ছে, ঠিক আছে। তো তারপরে ওকে হালকা করে একটু মেডিসিন খাইয়ে দিয়েছি। এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি কি আছে, গোটে গোটে সব জিনিসই ভালো খাচ্ছে, খাওয়া দাওয়া করে। সব
আমার বাড়ির কালশিরাও যাবে কোথায় তাছাড়া, ওর যাওয়ার হলে ও আসতো না রিটার্ন, ঠিক আছে? তো এখন আপাতত দেখো কি হচ্ছে সেটা দেখো, এইসব জিনিস আমি দেখতে পাচ্ছি না, জাস্ট দেখতে পাচ্ছি না। ওকে আমি কিন্তু ওর জন্য আনিনি, ওর সাথে ওর জোড়া দেওয়াই যাবে না কোনো মতে। আমাদের মগরার সাথে ওটা সেটিং করাতে হবে কোনো না কোনো ভাবে, তো ওর সেটিং করাতেই হবে মগরার সাথে। ওই টালটার সাথে জোড়া নিয়ে দিতে যাবে না, কারণ টালটা হচ্ছে ম্যাড্রাস, কাল তোমার ম্যাড্রাস হচ্ছে, তো টালটাকে একটা ম্যাড্রাসের সাথে জোড়া দিলে ভালো হবে, বাচ্চা ভালো কাটবে। ওর সাথে জোড়া দিলে কী বাচ্চা হবে? টাট্টি বাচ্চা হবে। আর মগরার সাথে জোড়া দিলে তো সমস্যা নেই, ফ্যান্সি দেশি ভাই ভাই, ঠিক আছে? তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেবো না আমি, আর সুলতান নামবে, তারপরে আমি সুলতানকে কিছু খেতে দেবো। তো এখন বর্তমানে কিছু খাবার আমি হাতে নেবো, দেখো কী করি, দেখো না কী করি। হাতে নিয়েছি কিছু খাবার, এইদিকে দেবো, জাস্ট এইদিকে চলে মারবো, চলে মারলাম, যাই যাই যাই, সবটা চলে গেল ওইদিকে, যাই। এখন দরজাটা আমি আটকে দিয়েছি, ঠিক আছে? দরজাটা আটকে দিয়ে কি করবো, আমরা ভেতরে চেক করে আসবো সবকটা ডিম বাচ্চা। আর দরজা না আটকালে না এরা ভেতরে চেক করতে দিত না, তো সবকটা খেতে থাকুক। দেখি চলো চলো তাড়াতাড়ি আমরা চেক করে আসি, চেক করে আসি। এই দেখো, এই দেখো গাইস কি অবস্থা, সেটাই আমরা দেখতে এসেছি। এরকম ভাবে গাইস ডিমটা আমাদের একটু চেক করতে হবে, ডিমটা এত ঠান্ডা কেন, ডিমটা একটু বেশি ঠান্ডা। গাইস মারা গেছে, বাচ্চা মারা গেছে গাইস, ঘুঘুর ডিমটা ফাইনালি নষ্ট হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছি এই ডিমটা কেমন আছে, এই ডিমটা একটু দেখতে হবে চেক করে। এই ডিমটাও গাইস নষ্ট হয়ে গেছে, আমি নোটিস করতে পারছি এই ডিমটাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা দুটো ডিমই নষ্ট হয়ে গেছে গাইস এদের। তাহলে এরা আবার ফ্রি হয়ে গেল, এদের এখানে দুটো ডিমই নষ্ট হয়ে গেছে গাইস। তো এখন আপাতত ঘরে কে কে আছে, আমাদের কালিন্দির বাচ্চা আছে, এখানে আমাদের চিনার বাচ্চা আছে, দেখো চিনার দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, দুটো বাচ্চাই ভালো আছে। আর এইখানে আছে কে, আমাদের ম্যাড্রাসের বাচ্চাটা, আমাদের চটিয়াল ম্যাড্রাস, তো থাকুক সমস্যা নেই। তো এখন আমরা কী করবো, বাইরে গিয়ে এই ডিমটা চেক করবো, দুটোই চেক করবো, চেক করে দেখবো যে ডিমের সমস্যাটা কী ছিল। আর ডিমের সমস্যা না, আমি বলছি এই ডিমে কোনো সমস্যা ছিল না, ডিম যদি পারফেক্টভাবে তা দিত না, পারফেক্টভাবে তা দিলে অবশ্যই ফুটে যেত, কিন্তু ওরাই ওদের ভুল, ওরা পারফেক্টভাবে গাইস তা দেয়নি, ওরা অনেকটা লেট করেছে। ফিমেলটা আবার ওর জায়গায় গিয়ে বসে পড়েছে, বাট এখন তো ওদের নিচে ডিম নেই, ওরা কি তা দেবে, তো থাকুক সমস্যা নেই, ওরা এক দু ঘন্টার পরে ওদের নিজেরই বোধ হয়ে যাবে, তারপরে আপনার উঠে যাবে। বালা দেখো বাচ্চাকে খাওয়াচ্ছে, তো আমাদের এখন কি করতে হবে, ডিম দুটো ভাঙতে হবে, ভাঙিয়ে দেখতে হবে যে এই ডিম দুটো কত দূর পর্যন্ত গেছিল, বাচ্চা হচ্ছে কি হয়ে আসে। তো এখন আপাতত না আমি দোষটা কাদের দেবো বলো তো, এই সম্পূর্ণ দোষটা হচ্ছে এদের, এদেরই আমি দেবো এই সম্পূর্ণ এই নষ্ট হওয়ার পেছনের পুরো দোষটা হচ্ছে এদের গাইস। আমি কেন বলছি এদের দোষ, কারণ হচ্ছে এরা পারফেক্টভাবে এইবার তা দেয়নি, এরা পারফেক্টভাবে তা দেয়নি, এরা প্রচুর নাটক করেছে, বিশেষ করে এই ফিমেলটা। এই ফিমেলটা একবার ডিমে বসতো আবার উঠে চলে যেত, আর মেলটা যখন বসতো তখন আমি দেখতাম যে ডিমটা পড়ে আসে ওইখানে, পুরো দুটো ডিমই কি সুন্দর পারফেক্টভাবে রক্ত জমেছিল, পুরো জমেছিল, তুই তোরা যদি একটু ভালোভাবে তা দিতি ফুটে যেত, তোরদেরই সব দোষ। তো এখন আপাতত আমি চলো বাইরে গিয়ে তোমাদের দেখিয়ে দিই ডিমের ভেতরে কী আছে। এবার আমরা দেখে নিই, চলো এই ঘুঘুর ডিমটা আগে আমরা চেক করি। ঘুঘুর ডিমটা আমি দেখেছি, নোটিস করেছি, বাচ্চা হয়েছিল, বাচ্চা নোট ছিল, বাট এই মুহূর্তে গিয়ে নষ্ট হওয়ার কোনো কারণ হয় না গাইজ, এটা সম্পূর্ণ তো আমি পায়রাগুলোরই দোষ দেবো না। দেখো দেখো একদম বাচ্চা হয়ে আছে, দেখো তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিই, এই দেখো একদম বাচ্চা হয়ে আছে, আর মনে হয় পাঁচ ছ দিন তা দিলে পুরো পারফেক্টভাবে ফুটে যেত। এই দেখো এটা বাচ্চার মুখ, এটা চোখ, বুঝতে পারছো দেখে,
এবার এইটা চেক করব আমরা, কোন সাইডে এর ফাঁকা হবে, ফাঁকা হবে এই সাইডটায়। এই ডিমটাও একদম ঠান্ডা হয়ে গেছে গাইস, নষ্ট হয়ে গেছে, এই ডিমটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি, প্লাস আমিও দেখিনি, আমিও তো দেখিনি গাইস। ওই দেখো, বললাম না এই সাইডটায় ফাঁকা হবে, আমার আইডিয়াটা দেখেছো, বেবি হয়ে গেছে, বেবি হয়ে মারা গেছে। ওই দেখো ভেতরে আমি বেবি নোটিস করতে পারছি, জলের ভেতরে বেবি আছে, জলের ভেতরে বেবি আছে, ফোটার এজ হয়নি গাইস। ওই বেবিটা একদম বড় হয়ে গেছে, এর জোড়া যেটা সেটা পারফেক্ট বড় হয়ে গেছে, বাট এই বেবিটা দেখো এখনও ঠিকঠাক করে এর অঙ্গ প্রত্যঙ্গই গজায়নি। এই দেখো এই যে বেবিটা, দেখেছো এই যে পা, এই যে ঠোঁট, এখনও এই সব জিনিস শোকাতো, শোকানোর পরে ডিমটা ফুটতো। তো এখন আপাতত আমাদের দুটো ডিমই নষ্ট হয়ে গেছে গাইস, তো কিছু করার নেই। তো বন্ধুরা তাহলে কি হলো, ঘুঘুর ডিমটা বাঁচাতে গিয়ে আমাদের টোটাল তিনটা ডিম নষ্ট হলো, মানে ওদের নিজস্ব দুটো ডিম আর আমাদের কালদুমার একটা ডিম গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখন ভাবলাম একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখো গাইস, আমি তোমাদের বলেছি না সবকটা বাচ্চা বাইরে আসা শিখে গেছে? এই দেখো দুটো বাচ্চা অটোমেটিক বাইরে এসেছে, ওদের ইচ্ছায় বাইরে এসেছে, এর জন্যই তো এরকমভাবে ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। এইখানে সুন্দরী আছে, আমি একটু আগে নোটিস করলাম যে সুন্দরী কাছে বসেছিল এসে, তারপরে ওরা একাকাই ঘুরে বেড়াচ্ছে। দেখো ওই দেখো ঘাস খাচ্ছে, এদের আমার ফ্রেশ ঘাস এনে দিতে হবে গাইস। আমি একটু আগে দেখলাম যে আলু খাচ্ছে, ওই দেখো এখনও আলু আছে ওদের কাছে, আলু খাচ্ছে কুচু কুচু করে, কি কিউট লাগছে গাইস দেখতে। জাস্ট তুমি তোমরা সেইটা দেখো, ওই দেখো এইটা দেখো কি করে, এদিকে সুন্দরী চলে এসছে, ওর মা চলে এসছে ওদের গাইড করতে, আর এখন আমাদের পায়রাগুলো সব কি করছে এই দেখো, সব কটা পায়রা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর আমাদের সুলতান কি নামলো এখনও গাইস, সুলতান 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 সুলতান, এটা কি সুলতান? হ্যাঁ এটা সুলতান, সুলতান ফাইনালি নেমে গেছে, একটু আগেই নামলো সুলতান। এই দেখো সুলতানকে কটা খেতে দিতে হবে। আর সব কটা পায়রা কোথায়, আমাদের নতুন কালশিরাটা কোথায়? এই তো নতুন কালশিরাটা ওইখানে আছে, আমাদের মগরার জোড়াটা কোথায়, মগরার জোড়াটা এখানে আছে, বাট এখানে আমাদের টালটা আছে, আর টালটাকে মগরার জোড়ার সাথে রাখা যাবে না, তাহলে ধরো ওর সাথে জোড়া নিয়ে নিলো, এটা একটা এক্সট্রা ঝামেলা, এক্সট্রা সমস্যা বলতে পারো গাইজ, এটা খুবই একটা সমস্যা গাইজ। দেখো আমাদের লাল শিরাটা কী করছে, লাল শিরাটার কি জোড়া আমি চেঞ্জ করে দেবো? লাল শিরাটা মনে হয় কালদমের সাথে আমার মনে বেবি হচ্ছে না, আমার মনে হয় ওদের কোনো সমস্যা সমস্যা আছে গাইজ। তো এখন আপাতত এই দেখো আমার গ্রিড দিতে হবে, গ্রিড তো এক ইঞ্চি নেই এখানে, এই পাত্রটার এখানে সবকটা এসে শুধু শুধু কুরু 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 করে যায়। এখানে দেখো একে আলাদা রাখতে হবে, একে আলাদা না রাখলে এর সাথে জোড়া নিয়ে নেবে, একটু আগেই ঠোক দিল, ঠোক দিয়ে প্রেমের অ্যালান করলো, আলাদা করতেই হবে। চল চল ঘরে চল, তুই ঘর চল, ঘর চল, ঘর চল, ঘর চল, কোথায় যা রাখবো তোরে, কোথায় রাখবো, কোথায় রাখবো, এই খোপে রাখবো, যাই খোপে চলে যা। গাইজ একে আমার মেডিসিন খাওয়াতে হবে, মেডিসিন কালকে একটা খাওয়ানো হয়েছে, আর আমি প্রতিদিন একে কখন মেডিসিন খাওয়াই তোমাদের বলে দিই, রাত ওই রাত বলতে ওই সন্ধ্যা 7টা-8টার দিকে মেডিসিন খাওয়াই। তো এখন আপাতত আমার সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন যেহেতু পায়রাগুলো না একটু ঘুরতে চলে গেছে, ঠিক আছে সমস্যা নেই, রোদ যেহেতু অনেকটাই আছে ঘুরে বেড়াক, আমি দেখি ওদের একটু স্নান করতে দিয়ে যায় নাকি সেই বিষয়ে একটু ভাবতে হবে। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, বাই।